হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজীব অ্যান্ড লাকি, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর এটি হচ্ছে 27 আগস্ট, আমাদের 4th ম্যারেজ অ্যানিভার্সারির দিন। তো এই উপলক্ষে আমি একটি নতুন শাড়ি নামিয়ে নিলাম, আর এই শাড়িটা লাস্ট ঈদে আমার আপু আমাকে গিফট করেছে। তো এটা পরার জন্য একটা স্পেশাল দিনের অপেক্ষায় ছিলাম আমি, তাই ভাবলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনের থেকে স্পেশাল আর কী দিন হতে পারে, তো আজকেই পরা যাক। সাথে আলতা, চুড়ি, জুয়েলারি এগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি রেডি হওয়ার জন্য আর কি, যেহেতু আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি। এই তো আমার সব কিছু গুছিয়ে নেওয়া একদম শেষ, এখন আমার নিজের রেডি হওয়ার পালা। এরপর আমি আমার হাতে সুন্দর করে আলতা পরে নিচ্ছিলাম। আলতা পরতে আমার খুবই ভালো লাগে, আর আলতা পরলে একটা নতুন বউ বউ ফিল আসে। এবার আমি আমার বিয়ের চুড়ির বক্সটা নিয়ে ওখান থেকে কিছু চুড়ি পরা শুরু করে দিলাম, আর এই চুড়িগুলো আমার খুব 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 পছন্দের। এই চুড়িগুলোকে ইন্ডিয়ান ভাষায় সুহাগ চূড়া বলে। ইন্ডিয়াতে নববধূরা বিয়ের এক মাস পর্যন্ত এই চুড়িগুলো হাতে পরে থাকে। তারপর আমি আমার আঙুলে পরে নিলাম এই সুন্দর রোজ রিংটা, যেটা আমার খুবই প্রিয় একটা রিং, আর সাথে হচ্ছে আমার আরেকটি প্রিয় ক্রাউন রিং। আমি আমার কালেকশনে এমন সব ইউনিক জিনিস রাখতে খুবই পছন্দ করি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এবার চুড়ি, আংটি এগুলো পরে এমনিতেই একটু রং ঢং করছিলাম আর কি। এরপর আমাকে রেডি হতে আমার হাজব্যান্ড রাজীব একটু হেল্প করছিল আর কি, যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি। আর ও হচ্ছে আমাকে এদিকে নেক পিসটা পরিয়ে দিচ্ছিল। সবসময়ই আমি বাইরে যাওয়ার সময় আমাকে ওয়াচ, চুড়ি, ইয়াররিং, হেয়ার ক্লিপ, নেক পিস এগুলো পরতে অনেক হেল্প করে। আর এই ফাঁকে আমি একটা জোর করে ভিডিও নিয়ে নিয়েছি, যদিও রাজীব এটা চাচ্ছিল না, তারপরও আমি নিজের ইচ্ছাতেই করেছি ভিডিওটা। আর হ্যাঁ, শাড়িটাও কিন্তু রাজীবই আমাকে পরিয়ে দিয়েছে। কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। এরপর আমরা চলে গেলাম কাছেই একটা ক্যাফের রেস্টুরেন্টে। আমরা চাচ্ছিলাম একদমই নিরিবিলি একটা প্লেস, যেখানে আমরা ছাড়া আর তেমন কেউ থাকবে না, আর আমরা সেটা পেয়েও গেলাম। শুধুমাত্র আমরা দুজন ছাড়া সেখানে কেউই ছিল না, আর রেস্টুরেন্টের ওনার ছিল একজন আন্টি আর তার মেয়ে। আর সেই আন্টিটা খুবই ফ্রেন্ডলি ছিল, যার কারণে আমরা সেখানে খুব ভালোভাবে নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছি। এই তো আমি বসে আছি, দেখতে পাচ্ছ আমাকে, খুবই শাড়ি টাড়ি গহনা পরে একদম নতুন বউ বউর মতো একটা ফিল নিয়ে সেজে বসে আছি। তখন রেস্টুরেন্টের ওনার আন্টি আমাদের সাথে বেশ গল্প করলো, আর আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কি নিউলি ম্যারিড কাপল কিনা। তখন আমরা বললাম যে না, আমাদের বিয়ের আজকেই হচ্ছে 4 বছর কমপ্লিট হলো। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের অর্ডার করা খাবার চলে আসলো। খাবারগুলো ছিল বেশ গরম গরম আর ফ্রেশ, এখন হচ্ছে খাবার টেস্ট করার পালা। আমরা দুজন হচ্ছে দুই রকমের প্লেটার অর্ডার করেছিলাম, আর রাজীব হচ্ছে ওর খাবারটা টেস্ট করে জানাচ্ছিল যে খাবারটা ভালো, টেস্ট ভালোই লেগেছে ওর কাছে। দেন আমি আমার খাবারটা টেস্ট করছিলাম। এই তো we'll be right back.
চাচ্ছিলাম যে খাবারটা কমপ্লিট করে একটু বাহিরে ঘোরাঘুরি করতে, তারপর হচ্ছে বাসায় যেতে। কিন্তু রাজীব হচ্ছে বলছিল যে না, আরেকদিন ঘুরতে এসো, আজকে চলে যাই। যেহেতু বাড়ির জন্য খাবার পার্সেল নেওয়া হয়েছিল, খাবারগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। আমাকে এসব বুঝিয়ে রাজীব হচ্ছে রিক্সা নিয়ে নিল, আর আমরা বাড়িতে ব্যাক করার জন্য রিক্সায় উঠে পড়লাম। তো আর কি করার, তেমন একটা ঘোরাঘুরি আর হলো না। এই ছিল আমাদের ফোর্থ ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারির সিম্পল সেলিব্রেশন, বাট আমরা দুজন বেশ এনজয় করেছি। আর রিক্সায় চড়ে ঘুরতে আমার খুব ভালোই লাগে, খুব ঠান্ডা বাতাস ছিল। সেলিব্রেশন বড় কথা নয়, দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল, এটাই হচ্ছে মেইন। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।